পৃথিবীর অন্যান্য দেশে যারা শেখ হাসিনার তথাকথিত উন্নয়নের মতো মডেল গ্রহণ করেছিল তাদের দেশে এখন লাল বাতি জ্বলছে। আমাদের দেশে যেমন উন্নয়নের নামে লুটপাট হচ্ছে ঠিক তেমনি ওইসব দেশেও তাই হয়েছে। তথাকথিত উন্নয়নের সেসব দেশ এখন দেউলিয়া হয়ে পড়েছে। আপনারা জানেন আমাদের এই দক্ষিণ এশিয়াতেই সেই ধরনের ঘটনা ঘটেছে। তারপরেও এই সরকার কি করে আপনার কনসার্টে গিয়ে আমোদ ফুর্তি করে, সেখানে গিয়ে ভিডিও করে, এটা আমাদের কাছে বিস্ময়কর, মনে আমাদের কাছে মানে অবাক করে এই ঘটনা। বন্ধুরা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, দেশে চলছে সরব দুর্ভিক্ষ, ভয়ঙ্কর সর্বগ্রাসী দুর্ভিক্ষ ধেয়ে আসছে। একদিকে দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষরা টিসিবির গাড়ির পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটছে, মানুষ খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। অন্যদিকে উন্নয়নের মহাসড়কের দাবিদার নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রী সাঙ্গপাঙ্গ নিয়ে রাষ্ট্রের শত কোটি টাকা খরচ করে জমকালো কনসার্টে গান বাজনা আর আমোদ ফুর্তিতে মেতে রয়েছেন। প্রধানমন্ত্রী নিজেই মানে ইয়ে করছেন না, কি বলে, ক্যামেরা নিয়ে ছবি তুলছেন। শুধুমাত্র নিজের পিতাকে মহিমান্বিত করার জন্য রাষ্ট্রের তহবিল দেদার্সে খরচ করছে সরকার। দেশের মানুষের সঙ্গে এমন মশকরা কেবলমাত্র গণবিরোধী জালিম সরকারই করতে পারে। আপনাদের মনে আছে সেই রোমের ঘটনা, গোটা রোম জ্বলছে আর রোম সম্রাট নিরো বাঁশি বাজাচ্ছে। ঠিক একই ঘটনার যেন পুনরাবৃত্তি আমরা দেখছি শেখ হাসিনার এই আমলে। বিনা ভোটের প্রধানমন্ত্রী যখন আমোদ ফুর্তিতে ব্যস্ত, তখন দেশের টাকার অভাবে সন্তান বিক্রি করছেন মা, সেচের পানির অভাবে আত্মহত্যা করছেন কৃষক। গত 21 মার্চ চাঁদপুরের হাজীগঞ্জের অভাবের তাড়নায় এক দম্পতি তাদের 13 মাসের বয়সী শিশু সন্তানকে 1 লাখ টাকায় বিক্রি করেছে, করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই এটা জানেন, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। রাজশাহী গোতাগাড়ি উপজেলার নিমঘুটু গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর 2 কৃষক বিষ পানে আত্মহত্যা করেছে। একজনের নাম রবি মারণ্ডি, অপরজন অভিনাথ মারণ্ডি। এই 2 ভাই জমি বর্গা নিয়ে বোরো ধানের চাষ করেছিলেন, কিন্তু পানির অভাবে নষ্ট হচ্ছিল তাদের ধান। অথচ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করা করেও তারা জমিতে সেচের পানির ব্যবস্থা করতে পারেনি। কারণ এই যে পানির যে ডিস্ট্রিবিউশনটা, এই পানির ডিস্ট্রিবিউশনটা নিয়ন্ত্রণ করা হচ্ছে স্থানীয় আওয়ামী লীগের কোনো ক্যাডার বা আওয়ামী লীগের কোনো নেতা। সে সন্তুষ্ট না হলে কৃষক পানি পাবে না। এটাও কিন্তু মানে আমি এখান থেকে আপনাদের বানিয়ে বলছি না, গণমাধ্যমে অনেক এই ধরনের ঘটনা এসেছে। ফলে হতাশার ব্যর্থতায় গত 23 মার্চ সন্ধ্যায় এই 2 জন কৃষক আত্মহত্যা করেন। সারা দেশে বিক্ষোভ, মানববন্ধনে উত্তাল, জনতাকে সামলাতে কৃষি মন্ত্রণালয় নামকে বাঁচতে তদন্ত কমিটি করেছে। এছাড়াও গত 2 ফেব্রুয়ারি 2022 শেরপুরের নরিতাবাড়ি উপজেলার মানিকচাঁদ গ্রামের কৃষক শফিউদ্দিন নিজের জমিতে আত্মহত্যার মঞ্চ বানিয়ে আত্মহত্যা করে যে অভিনব প্রতিবাদ দেখিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। কে নেবে এসবের দায়? কৃষক দলের 2 নেতা সভাপতি সাধারণ সম্পাদক হাসান জারিফ তুহিন, শহীদুল ইসলাম বাবুল গেছিলেন, আর 2 জন সেখানে স্পটে গিয়ে এই ঘটনা মানে যে হয়েছে তারা তাদের পরিবারের সাথে কথা বলেছে, জিজ্ঞেস করেছে। কি মানে মর্মান্তিক, কি বিয়োগান্তক এই ঘটনা হতে পারে! প্রতিবাদের কি অভিনব দৃষ্টান্ত তারা দেখিয়েছে। তারপরেও এই সরকার কি করে আপনার কনসার্টে গিয়ে আমোদ ফুর্তি করে, সেখানে গিয়ে ভিডিও করে, এটা আমাদের কাছে বিস্ময়কর, মনে আমাদের কাছে মানে অবাক করে এই ঘটনা। সচেতন সাংবাদিক বন্ধুরা, আসলে দেশের বাস্তব পরিস্থিতি হলো কেবলমাত্র স্বল্প মূল্যের খাবারের আশায় হাজার হাজার বুভুক্ষ মানুষ পিসিবির ট্রাকের পিছনে ছুটছে। দেশ বিদেশের বিভিন্ন পরিসংখ্যান বলছে বাংলাদেশের বর্তমান 42% বেশি মানুষ দরিদ্র সীমার নিচে। দেশের জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ এখন অত্যন্ত কষ্টে দিনযাপন করছে। মানুষের ক্ষুধার জ্বালা না মিটিয়ে শুধুমাত্র একজন ব্যক্তির ক্ষমতার লালসা মিটাতে গিয়ে রাষ্ট্র সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে ঘৃণা ও বিদ্বেষ।
লোভ লালসা প্রতিশোধ প্রতিহিংসা এটাই যেন এখন রাষ্ট্রের দর্শন, সরকারের দর্শন, শেখ হাসিনার দর্শন, আওয়ামী লীগের দর্শন। ধর্ষণ, আত্মহত্যা, মায়ের হাতে সন্তান হত্যা, সন্তান পিতাকে খুন, সীমাহীন দুর্নীতি, দ্রব্যমূল্যে নাভিশ্বাস, গরিব খেতে না পেলেও শত কোটি টাকায় আয়োজন করা হয় কনসার্ট। পৃথিবীর অন্যান্য দেশে যারা শেখ হাসিনার তথাকথিত উন্নয়নের মতো মডেল গ্রহণ করেছিল তাদের দেশে এখন লাল বাতি জ্বলছে। আমাদের দেশে যেমন উন্নয়নের নামে লুটপাট হচ্ছে ঠিক তেমনি ওইসব দেশেও তাই হয়েছে। তথাকথিত উন্নয়নের সেসব দেশ এখন দেউলিয়া হয়ে পড়েছে। আপনারা জানেন আমাদের এই দক্ষিণ এশিয়াতেই সেই ধরনের ঘটনা ঘটেছে। সেসব দেশে এখনো বিদ্যুৎ নেই, এখন বিদ্যুৎ নেই, কাগজের জন্য পরীক্ষা নিতে পারছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো, 500 টাকা কেজিতেও চাল মিলছে না। ওইসব দেশের রাষ্ট্রপ্রধানরা জনরোষ থেকে রেহাই পাচ্ছে না। এই বিষম চিত্র বাংলাদেশেও বিরাজমান। নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিপরীতে জোর যার মূল্যুক্তার নীতির কারণে রাষ্ট্র সমাজে মানুষের চরম অস্থিরতা বিরাজ করছে। খাদ্যের অভাবে মানুষ হাহুতাশ করছে, কর্মহীন বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, চাষের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ তথা সার, বীজ, কীটনাশক, সেচের ব্যবস্থা করতে না পেরে সচ্ছল কৃষকও প্রান্তিক পর্যায়ে উপনীত হচ্ছে কিংবা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। বাজার সিন্ডিকেট, মাফিয়া বৃত্তি, মধ্যস্বত্বভোগীদের দাপটে বাংলাদেশের কৃষি এখন ধ্বংসের দ্বার প্রান্তে, কারণ এরা প্রত্যেকেই ক্ষমতাসীন দলের সাথে জড়িত। কৃষকের স্বস্তি পাওয়ার কোনো উপায় নেই। সরকারের নীতি যেন গোটা জাতিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দেওয়া। সরকারের হরিলুট হওয়া অর্থ ভাণ্ডার পূর্ণ করতেই যেন কৃষি উপকরণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়েছে। বন্ধুরা, এই হল একটা সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের দিলাম। এর চাইতেও ভয়াবহ, এর চাইতেও বিপজ্জনক ঘটনা বাংলাদেশের কৃষিতে বিরাজমান। আজকে কৃষক সম্প্রদায় ধ্বংসের দ্বার প্রান্তে, কারণ যে কৃষক যে ইনপুট দিবে জমিতে, অর্থাৎ তার সেচ, কৃষি মানে সেচ, বীজ, কীটনাশক এবং বিদ্যুৎ মানে বিদ্যুৎ কেনার জন্য যে টাকা, সে টাকা তার কাছে নেই, কারণ এত দাম বেড়েছে এগুলো, কৃষকের মানে আওতার মধ্যে এটা পড়ছে না, অসহায় হয়ে পড়েছে। যারা মোটামুটি একটু সচ্ছল কৃষক তারাও এখন মানে হাব বিত্তেষ করছে, তারাও এখন একেবারে দলিত মরিত মতিত হচ্ছে সরকারের এই এই ভ্রান্ত নীতির কারণে, এই চণ্ডনীতির কারণে। সরকারের জনগণের উপর যে স্টিম রোলার, সেই স্টিম রোলারের এখন সবচাইতে বড় মানে দলিত মতিত হচ্ছে কৃষক সম্প্রদায়। বন্ধুরা আমার, এই হলো পরিস্থিতি। আমি এই ধরনের ঘটনায় এই সরকারের নির্লিপ্ততা, নির্বিকতার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি।